আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি গ্রেট ফার্মাসিস্ট ফার্মাসিস্ট আব্দুল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি। আজ আমি নিউ একটা মেডিসিন নিয়ে আপনাদের সামনে আসছি, মগজাকুইন 400। যেহেতু আমি মেডিসিন বানানো নিয়ে পড়াশোনা করি, সুতরাং চেষ্টা করি সঠিক মেডিসিনের সঠিক রিভিউ আপনাদের সামনে ডিটেলস আলোচনা করার জন্য। মগজাকুইন মেডিসিনটা কী কী রোগের কাজ করে, কারা কারা খেতে পারবে, এই সম্পর্কে আপনাদের সামনে আমি ডিটেলস আলোচনা করব। অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নেবেন, যাতে করে আমাদের সকল ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এই মগজাকুইন যে মেডিসিনটা দেখতেছেন, এটা ব্যাকটেরিয়া জনিত প্রবলেমে খুব ভালো কাজ করে। অর্থাৎ অনেক সময় অনেক ব্যাকটেরিয়া আমাদের শ্বাসতন্ত্রে বা শ্বাসনালীতে বা অনেক ধরনের পাকস্থলীর ভিতরে অনেক সময় ব্যাকটেরিয়া জনিত অনেক প্রবলেম আমাদের বডিতে আস্তে 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 ক্রিয়েট করে, যার কারণে ডক্টররা এই মেডিসিনটা দেওয়া থাকে। অনেক সময় ব্রঙ্কাইটিস জনিত অনেক সমস্যা আছে, ব্রঙ্কাইটিসের যারা পেশেন্ট আছে তাদের ব্রঙ্কাইটিস জনিত প্রবলেম আছে, যে কারণে আস্তে আস্তে আমাদের শরীরে বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করে। ওই ধরনের পেশেন্টকেও ডক্টররা এই মেডিসিনটা দিয়ে থাকে এবং নিউমোনিয়ার পেশেন্টকেও এই মেডিসিনটা দিয়ে থাকে। নিউমোনিয়া যারা আক্রান্ত আছে, নিউমোনিয়ার সমস্যায় যেই পেশেন্টগুলো ভুগতেছেন তাদেরকেও ডক্টররা এই মেডিসিনটা দিয়ে থাকে। ত্বক এবং ত্বকের গঠনের সংক্রমণ ঘটলে, অর্থাৎ স্কিনের উপরে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট করলে স্কিনজনিত বিভিন্ন কারণেও এই মেডিসিনটা খুব ভালো ভূমিকা পালন করে। এবং অনেক সময় পাকস্থলীর ভিতরে অনেক ধরনের ইনফেকশন দেখা দেয় বা পেটের বিভিন্ন ধরনের সংক্রমণ দেখা দেয়, জটিল সংক্রমণ, যার কারণে আস্তে 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 পেটের মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করতে থাকে। এইসব পেশেন্টকেও ডক্টররা এই মেডিসিনটা সাজেস্ট করে। এছাড়াও আরও অনেক পেশেন্ট আছে যাদের অপারেশনের পেশেন্ট, যা অপারেশন হয়েছে অপারেশনের পেশেন্টকেও ডক্টররা অনেক সময় এই মেডিসিনটা সাজেস্ট করে, যাতে করে তার অপারেশনজনিত যে প্রবলেমগুলো আছে ওইটারও ক্ষেত্রে খুব ভালো ভূমিকা পালন করে। সুতরাং এটা খুবই ভালো একটা মেডিসিন। এই মেডিসিনটার যে খুব বেশি সাইড ইফেক্ট এরকম নয়, যেই মাত্রায় খাওয়ার কথা বলে আছে ঠিক সেই মাত্রায় এই মেডিসিনটা সেবন করতে হবে। কিছু কিছু পেশেন্টকে এটা প্রতিদিন একটা করে দিয়ে থাকে, কিন্তু ডক্টর তার অবস্থা অনুযায়ী কাউকে দুইবেলাও দেয় তিনবেলাও দেয়, এটা তার ডক্টর তার পেশেন্টের অবস্থা, শারীরিক গঠন, শারীরিক সমস্যা অনুযায়ী দিয়ে থাকে। কিন্তু প্রাথমিক অবস্থায় এটা একটা করে দেওয়া হয়। প্রতি পাতায় মেডিসিন আছে, দেখেন চারটা করে প্রতি পাতায় মেডিসিন আছে, চারটা প্রতি বক্স, অর্থাৎ এক বক্স মেডিসিনের দাম 480 টাকা প্রতি পিস। অর্থাৎ এক এক পিস যে মেডিসিন আপনারা দেখতেছেন, প্রতি পিস মেডিসিনের দাম আপনার 45 টাকা করে, 45-46 টাকা করে। সুতরাং ডক্টররা যেই নিয়মে মেডিসিনটা খেতে বলে সেই নিয়মে খাওয়ার চেষ্টা করবেন। এবং এই মেডিসিনটা খুবই ভালো একটা মেডিসিন, ইনসেপ্টা কোম্পানি মেডিসিন। আমরা জানি ইনসেপ্টা কোম্পানি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট একটা মেডিসিন কোম্পানি, এবং অবশ্যই আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে, মেডিসিনটা খাবারের পরে খেতে হবে। 10 বছরের নিচের বাচ্চাদের জন্য এই মেডিসিনটা সমুচিত নয় এবং খাওয়া উচিত নয়, এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি। অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের সকল ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। অবশ্যই আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।